হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো একদম টেস্টি টেস্টি লোভনীয় তালের বড়া। বলতে পারো একেবারে জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। তাহলে চলো, আজের জন্য আমি কী কী নেবো, কীভাবে বানাবো, কী কী উপকরণ নেবো, সমস্ত তোমাদের A to Z শেয়ার করব। তাহলে লেটস গো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, গুড ইভিনিং সবাইকে। আরও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি করুণার। ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠাই টাইম স্টোরি। কেমন আছে সবাই? আশা করি খুব খুব ভালো আছে, আর আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার আর 29শে জুলাই, আর এখন অলরেডি 6:16 বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। দেখো, অলরেডি তো সন্ধে হয়ে গেছে, সকাল থেকে ব্লগ করবো না করে করে এখন ফাইনালি ব্লগটা শুরু করে দিলাম। আর তোমরা আজকের ব্লগটা এখন থেকেই দেখো, আগে কন্টিনিউ করতে থাকো, আশা করছি ব্লগটা বা ভিডিওটা ভালো লাগবে। আর অলরেডি আমার ছেলে ওদিকে টিউশনে চলে গেছে, কর্তা দিতে গেছে, আর কর্তা দিতে গিয়ে একেবারে ওদিকে থেকে গেছে, আর এখন বাড়ি আসার নাম নেই। ওকে বললাম আজ একটা জিনিস বানাবো, একটু হাতে পাতে সাহায্য করবে, তা না। আজকে কি বানাবো বলো তো? আজকে একটা দারুণ মানে টেস্টি লোভনীয় জিনিস বানাবো, তাই তোমাদের সামনে চলে এসেছি। কি বানাবো অনুমান করো দেখি। আসল কথা তোমাদেরকে আমি বলেই দিই, আমার কর্তা কবে যেন গেল রবিবারে বাড়ি গেছিলো, আর ও সোমবারে বাড়ি এসেছে, মানে দেশের বাড়ি গেছিলো রবিবারে, সোমবারে এসেছে এখানটায়। আসার সময় ও নিয়ে এসেছিল তাল, আমাদের দেশের বাড়ির গাছের তাল, আর নিয়ে এসেছে দিদিদের ওদিকে দিয়ে রেখেছে, মানে অনেকগুলো এনেছিল, 4-5টা ওদিকে দিয়ে এসে একটা আমাদের জন্য রেখেছিলো, বাদবাকি দিয়েছিল, কিন্তু আগে ওদিকে দিয়ে তারপরে একটা ঘরে নিয়ে এসেছিল। কদিন ধরে বানাবো আর টাইম পাচ্ছি না, আর আমার শরীরটা কদিন একটু খারাপ খারাপ ছিল, তার জন্য দু একদিন ব্লগ ভিডিও দিতেই পারিনি। গতকাল ভিডিও করলাম, আজকে সেটা ছাড়লাম, আর আজও ব্লগ করবো না ভাবছিলাম, তারপরে ভাবছি না তালের বড়া তোমাদের বলেই দিলাম, তালের বড়া বানাবো। এই তালের বড়া যখন বানাবো তাহলে তোমাদের সাথে শেয়ার করাই যায়, তাই চলে এসেছি তোমাদের সামনে। তো তার আগে আমার তালটাকে চাঁচতে হবে, তো তালটা চাঁচা নেই, তার জন্য আমি কিভাবে তাল চাঁচবো কিরকম করে আমার তো চুবড়ি নেই। আমরা অ্যাকচুয়ালি কি বলতো, যখন আমাদের বিয়ে হয়নি বা বিয়ের পরেও, মানে দুটো টাইমের কথা বলছি, বিয়ের আগে যখন বাপের বাড়ি ছিলাম তখন চুবড়িতে তাল চাঁচতাম, তারপরে বিয়ের পরে যখন দেশের বাড়ি এসেছি, মানে আমার গ্রামের বাড়ি শ্বশুর বাড়ির কথা বলছি আবাদ খড়মপুর, সেখানেও চুবড়িতে তাল চাঁচতাম, আর যখনই তালের বড়া হতো না আমি চাঁচতাম, দুই এক সময় মা চাঁচতো, মা বলতো আমার শাশুড়ি মার কথা বলছি, কিন্তু এখানে তার চুবড়ি নেই। চুবড়ি একটা আছে, মানে মাছ ধুই, কিন্তু সেটা আঁশ চুবড়ি, আঁশ চুবড়ি তো ভালো লাগে বলো, তাই আমি আজকে গ্রেটারে গ্রেট করবো, তারটাকে করে তারপরে মানে ছেঁকে নেবো ছাঁকনিতে। তাহলে চলো তোমাদেরকে সম্পূর্ণ শেয়ার করব, আর কিভাবে কি করব তালের বড়া সেটাও শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো আর পাশে থাকো, তাহলে আমারও ভালো লাগবে দেখাতে, আর তোমরাও দেখতে থাকো। তাহলে চলো লেটস গো। এই যে তার আর নাকেল দেবো কিন্তু আমি। এতে আছে নারকেল। তো চলো, তালটাকে তো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর তালটা অ্যাকচুয়ালি ধুয়েই রেখেছিলাম ফ্রিজে, তবু একবার বার করার পরে আমি বেসিনের ওখানে রেখেছিলাম, দেখতে পেয়েছিলে তোমরা, ওটা আমি ধুয়ে নিলাম, ধোয়াটা স্কিপ করে দিয়েছি, শেয়ার করা হলো না। ধোয়ার পরে দেখো একটা প্লেটে নিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি মুখটা ছাড়িয়ে নিয়েছি, যে শক্ত মুখটা থাকে ওটা ছাড়ানোর পরে, এবার তালের গায়ে যে কালো কালো শাঁস দেখতে পাচ্ছ, ওপরে যে কালো খোসাটা যাকে বলা হয়, ওটা আমি ছাড়িয়ে নিচ্ছি, এরকম করে পুরোটাই আমি ছাড়িয়ে নেবো। ছাড়ানো হয়ে গেলে এই তালটার তিনটে আঠি আমি এবার ভালো করে তিনটে ভাগ করে নেব। ভাগ করা হয়ে গেলে তারপরে পাশে দেখতে পাচ্ছ একটা পাত্র, এই যে ডেক্সি স্টিলের, ওই পাত্রে সামান্য একটু জল নেব। নেওয়ার পরে এবার সেই তাল তিনটে ভালো করে একটু চটকে নেবো। আমি কিন্তু খুব বেশি জল দিলাম না, অল্প জল দিলাম, দেখো অল্প জল দিয়ে ওর গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে একটু চটকে চটকে এরকম করে তিনটে আঠি রেখে দেবো। রেখে দেওয়ার পরে তারপরে আবার ওর পাত্রে রেখে, মানে ডেক্সিতে রেখে এক সাইড করে, এবার দেখো আমি গামলা নিয়ে নিয়েছি, একটা গামলা গ্রেটার নিয়ে নিয়েছি, এবার একটা করে তালের আঁঠি নেবো, আর এরকম করে করে ভালো করে শক্ত হাতে চেপে রাখবো গ্রেটারটা, গ্রেটারটা চেপে ধরে রেখে, আর এইভাবে তালের শাঁসটা গ্রেট করে নেবো, মানে তালের শাঁস না তালের কাঁধটা, আমি ভুল বললাম সরি। দেখো এইভাবে করে আমি তিনটে তালের আঁঠি এরকম গ্রেট করে কাঁধটা বার করে নেবো। কাঁধটা বার করা হয়ে গেলে
তারপরে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো। দেখতে পাচ্ছ প্লেটের উপরে ছাঁকনি ছিল, দেখো অলরেডি আমার গ্রেট করা হয়ে গেছে। এবার সেই ডেকসিতে ওই ছাঁকনিটা রাখলাম, রেখে দেখো ওখানে ঢেলে চামচের সাহায্যে এরকম নেড়ে নেড়ে ঘষে 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 আস্তে আস্তে করে আমি তালের কাঁধটা বার করে নিচ্ছি। আর প্রচুর লেট হচ্ছিলো, এখানে যদি আমার সুতির কাপড় বা কোনো ছাঁকনি একটা কাপড় থাকতো ধোয়া পরিষ্কার, তাহলে ওতে ছেঁকে নিতাম, তাহলে তাড়াতাড়ি হতো। কিন্তু আমার এরকম পরিষ্কার ভাঙা নেই, তাই ওটার সাহায্যে আর ছাঁকলাম না, আমার যা আছে তাই দিয়ে ছাঁকলাম। আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, দেখো অলরেডি তালের কাঁধ ছাঁকা হয়ে গেছে। এবার আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি, নারকেলটা কোড়া হয়ে গেলো, এবার আমি মাখতে চলে যাবো ব্যাটারটা। তাহলে চলো, অলরেডি দেখো তালের কাঁতে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি, এক বাটি ময়দা, এক বাটি চালের গুঁড়ি, আর একটু সামান্য লবণ, আর কালো জিরে এক চা চামচ, আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা, মানে একটা গোটা নারকেল। দেখো দিয়ে জাস্ট এবার চিনি নিয়েছি এক বাটি, কিন্তু প্রথমে সব চিনি দেবো না, হাফের একটু বেশি দেবো, তারপরে ভালো করে মেখে নেবো। মাখা হয়ে গেলে জাস্ট একটু টেস্ট করে দেখবো, দেখলাম যে একটু সামান্য চিনি কম লাগছে, তখন বাদবাকি চিনিটা দিয়ে দেবো। আমি কিন্তু ওই বাটির মাপ করে সমস্ত উপকরণ দিয়েছি, শুধু লবণটা আর কালো জিরে বাদ দিয়ে। চলো অলরেডি আমার মাখা হয়ে গেছে, আর এদিকে আগে থেকে তেলটা গরমে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। আমি এবার ফুলুরির আকারে করে মানে ছেড়ে নিচ্ছি বড়গুলো। আর সত্যি কথা বলতে প্রথমে একদম তেলটা খুব আঁচ মানে আঁচ দিয়ে গরম করে নিয়েছি, তারপরে গরম হয়ে গেছে একদম লো আঁচ দিয়ে আমি বড়গুলো ছেড়ে নিলাম। তারপরে যেই বড়া ছাড়া হয়ে যাবে, এক পিট একটু হয়ে যাবে সেদ্ধ সেদ্ধ, তখন আমি একদম মিডিয়াম আঁচ দেবো। দেওয়ার পরে এরকম করে করে মানে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেবো, এরকম করে করে তিন চারবার করে আমি ভেজে নেবো। দেখো অলরেডি বড়া ভাজা হয়ে গেছে। আর কার কার এই তালের বড়া খুব প্রিয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে চলো আমার বড়া ভাজা কমপ্লিট। তো চলো অলরেডি হয়ে গেছে আমার বড়া, পুরো গরমাগরম একেবারে তালের ফুলুরি। আর আমার এই বড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের এই গ্রামের বাড়ির যে তাল গাছটা আছে, সত্যি কথা ওটা হাঁড়িতাল, কিন্তু খুব বড় হাঁড়িতাল নয়, মাঝারি সাইজের হাঁড়িতালগুলো। আর সত্যি কথা প্রথমে গরম গরম খেলে হয়তো হালকা একটু তেতো লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম মিষ্টি। তাহলে চলো, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যদি কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখছো, তাহলে ঝটপট করে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান পেয়ে যাও। আর যদি অলরেডি কোনো আমার পুরানো বন্ধু দেখছো, তাহলে তাকে অশেষ ধন্যবাদ। আর সেই বন্ধুকে বলবো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। আর কে কে এরকম তালের বড়া খাবে চলে আসো আমার ঘরে।